মহিলা মা বোনরা যদি নামাজের সালাম ফিরানোর পর এই ছোট্ট একটি দোয়া শুধুমাত্র সাতবার পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা নামাজের পরে অবশ্যই এই ছোট্ট দোয়াটি শিখে রাখবেন এবং সাতবার সালাম ফিরানোর পরে নামাজের তারপরে আপনারা পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পাবেন মহিলা মা বোনদের অনেক কিছুই তো প্রয়োজন হয়ে থাকে রিজিকের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা আপনাদের রিজিক হালাল রিজিক যাতে বৃদ্ধি হয় এটা প্রয়োজন এই দোয়া আল্লাহর কাছে বলবেন যা আল্লাহ তুমি রিজিকের সমস্যাকে সমাধান করে দাও যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি সুস্থতার জীবন দান করে দাও যাদের স্বামী কিংবা ছেলে বিদেশে বিরাজ্যে আছে তাদের জন্য আপনারা আজকের এই শ্রেষ্ঠ আমলটা শিখিয়ে দেব আপনারা এভাবে নামাজের সালাম ফিরানোর পর সাতবার দোয়াটি পাঠ করে তারপর আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে অবশ্যই আমলটা শিখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে খুবই সুন্দর করে আমি আমলটির কথা বলে দেব এবং বাংলা উচ্চারণে ছোট্ট দোয়াটা লিখে দেব ইনশাআল্লাহ সঙ্গী থাকবেন প্রিয় দিনী মা ও বোনেরা আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতু সালিহা সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু নিয়ামত সৃষ্টি করেছেন সব নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককারী স্ত্রী সকলে বলি সুবহানাল্লাহ সতী সাধ্বী নেককারী স্ত্রী হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে একজন নেককারী স্ত্রী আছে সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরাটা আছে সকলে বলি সুবহানাল্লাহ তাই প্রিয় দিনী মা ও বোনেরা নেককার হতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারবেন মহিলা মা বোনদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হবে মেয়ে বাবু হবে হওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন সেই ফেরেশতা এসে সেই ঘরের সদস্যদেরকে সালাম দেয় এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে তোমাদের ঘরের মধ্যে একজন আল্লাহর বান্দী আল্লাহ তাআলা কন্যা সন্তান তোমাদেরকে দিয়েছে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এরকম কথা ফেরেশতারা বলতে থাকে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন সেই ফেরেশতা ছোট্ট কন্যা শিশুর মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় হাত জ্বলতে থাকে আর বলতে থাকে যে ব্যক্তি যে কেউ এই কন্যা সন্তানকে আদর করবে মায়া মমতা করবে মহাব্বত করবে এবং সাহায্য করবে সহযোগিতা করবে ভালোবাসবে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের আগ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবে সকলে বলি সুবহানাল্লাহ কন্যা সন্তানকে এজন্য আদর করতে হবে কন্যা সন্তানকে মায়া মমতা বেশি করতে হবে আল্লাহর রাসূল কন্যা সন্তানদেরকে বেশি মায়া মমতা করেছেন এবং সে ফেরেশতা বলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া মহাব্বত এবং সাহায্য সহযোগিতা করবে যারা এই কন্যা সন্তানকে সাহায্য সহযোগিতা করবে ভালোবাসবে সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কন্যা সন্তান দিয়েছে সেই কন্যা সন্তানকে
আদর স্নেহ মায়া মমতা করে বড় করবে এবং ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবে নামাজ রোজা করাবে এবং সৎ পাত্রস্থ করবে সব একটা ছেলে দেখে মেয়েটাকে কন্যাটাকে বিবাহ দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাত দিয়ে দিবে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন যার দুইটি কন্যা সন্তান সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবে যার তিনটি কন্যা সন্তান এবং তিনটা কন্যা সন্তানকে সৎ পথ প্রদর্শন করিয়েছে এবং ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে সৎ নেককার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে তিনটি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটি জান্নাত রেখে দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য প্রিয় দিনী মা ও বোনেরা আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে নবীজি বলেছেন ও পৃথিবীর আলেমরা হাফেজে কোরআনরা মাওলানা মুফতিরা মুহাদ্দিসরা যতই বড় হোক না কেন তোমরা তোমরা মনে রাখবা তোমার জীর্ণ শীর্ণ মূর্খ কালো সেই বাবা মার নিচেই কিন্তু পায়ের নিচে তোমাদের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহু আকবার যত আলেম হোক না কেন পীর সাহেব হোক না কেন ওই কৃষি কাজ খেটে খাওয়া সেই দুর্বল সেই জীর্ণ শীর্ণ কালো বাবাটার মাটার পায়ের নিচেই এই সন্তানের জান্নাত রেখে দিয়েছে মা বাবার সামনে কোন ডিগ্রির সার্টিফিকেটের সেই গরম চলবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন মা বাবার সঙ্গে যদি কেউ অন্যায় অবিচার করে তাদের সব নেক আমলকে ধ্বংস করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করে ঠিকানা রেখে দিয়েছেন সকলের বলি নাউজুবিল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা আপনাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে আপনাদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন এই জন্য কবি বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তাই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসে আপনাদের জান্নাতে যাওয়াও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন যদি কোনো মহিলা মা বোনরা ঘরের মধ্যে থেকে চারটি কাজ করবে আল্লাহর রাসূল বলেছেন সেই মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া একদম সহজ আর এই চারটি কাজ হচ্ছে যে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে থেকে নামাজ পড়বে রোজা রাখবে স্বামীর খেদমত করবে সতীত্বকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা বোনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের দাম আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে আপনারা নামাজের সালাম ফেরানোর পর অন্যান্য তাসবি অবশ্যই পাঠ করেন করবেন তবে এই দোয়াটা সাতবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াটা সাতবার পাঠ করে যদি আপনারা আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ নিয়মটা আমি সুন্দর করে বলে দিচ্ছি এবং দোয়াটাকে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করবেন প্রিয় দিদি মা ও বোনেরা যখনই আপনি নামাজের সালামটা ফিরাইবেন যেই কোনো নামাজের সালাম ফেরানোর পর আপনি যদি মুনাজাত করেন তার পূর্বে সালাম ফেরানোর পর সাতবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন ইয়া কাদিয়াল হাজাত 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 এভাবে আপনারা সাতবার এই দোয়াটি পাঠ করবেন তারপরে একটিবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে যে সমস্যার মধ্যে আছেন আল্লাহকে বলবেন আল্লাহ
আমার স্বামী ভালো না, তুমি স্বামীকে ভালো করে দাও। আমার ছেলে এবং স্বামী অনেকের আছে বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ বিপদের মধ্যে আছে, এই বিশেষ দোয়া পাঠ করে তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে কামাই রুজির মধ্যে বরকত দাও, অভাব অনটনকে দূর করো, আমার ছেলের কামাই রুজির মধ্যে বরকত দাও, অভাব অনটনকে দূর করো, আর যদি অসুস্থ থাকেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিশেষ দোয়ার মাধ্যমে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে সুস্থতার জীবন দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। প্রিয় দিনী মা ও বোনেরা, এভাবে দোয়া করার পর, আল্লাহর কাছে দোয়া করার পর আপনারা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনারা মুনাজাতটা শেষ করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, অবশ্যই এ শক্তিশালী দোয়াটি নামাজের সালাম ফেরানোর পরে পড়বেন ইনশাআল্লাহ, আর অন্যান্য দোয়া পড়েন পড়বেন, তবে এই দোয়াটা পড়েও মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলটা করে উপকৃত হওয়ার, মনের ব্যথাগুলো দূর হওয়ার, মনের আশাগুলো পূরণ হওয়ার, এবং যে যে নিয়তে আমলটা করবেন সকলের সেই মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ যাতে পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আল্লাহ যেই মা বোনেরা আমিন লিখেছে তাদের মনের আশা পূরণ করো, অভাব দূর করো, স্বামীদেরকে ভালো করে দাও, স্বামী স্ত্রীর মিল মহাব্বত পয়দা করো, এবং মা বোনদের জীবনটাকে সুখীময় সুন্দর জীবন দান করো আমিন। প্রিয় দিনী মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।